মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। বাজলো তোমার আলোর বনুর পরে স্টার জলসার নতুন ধারাবাহিকে আবারও নায়িকা চরিত্রে দেখা যাবে শ্যামপ্তি মুদলিকে। তবে প্রোমো থেকে বোঝা শক্ত গল্পের আসল নায়কই বা কে আর খলনায়কই বা কে। শুভজিৎ কর ও ইন্দ্রজিৎ বসু দুজনেই রয়েছেন সমান গুরুত্বপূর্ণ চরিত্রে। এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না হলেও সম্ভবত এই মাসে শেষ বা আগামী মাসের গোড়াতেই আসছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নাম ধ্রুব তারা। তারার ভূমিকায় রয়েছেন শ্যামপ্তি এবং ধ্রুবর ভূমিকায় ইন্দ্রজিৎ। অথচ প্রথম প্রোমো অনুযায়ী তারা এবং অভি দুজনে ছোটবেলা থেকেই পরস্পরকে ভালোবাসে, তবে কেউ সে কথা স্পষ্ট করে অন্যজনকে বলেনি। এই পূর্বরাগের মাঝে হঠাৎই এসে পড়বে ধ্রুব যে কিনা তারাকে বিয়ে করতে চায়। গল্পের ছকটি একেবারেই খাঁটি ভারতীয় সিরিয়াল জাতীয়। তবে তিনটি চরিত্রের লুক যেমন ভালো, তেমনি প্রোমোতে অভিনয়ের অংশটুকুও গাঢ়। কিন্তু এটা ঠিক স্পষ্ট নয় যে দুই প্রধান পুরুষ চরিত্রের মধ্যে শেষ পর্যন্ত তারার আসল নায়ক কে। ধারাবাহিকের নাম যখন ধ্রুব তারা, তখন ইন্দ্রজিতের চরিত্রটি প্রাধান্য পাবে হয়তো, কিন্তু তা বলে অভি যে খলনায়ক তা কিন্তু এখনই বলা যায় না। স্বার্থ থেকে নায়িকাদের যখন অভাব নেই বাংলা ছবি এবং সিরিয়ালে, তখন স্বার্থ থেকে নায়ক হবে না কেন? আবার বাংলা সিরিয়ালে ত্রিকোণ প্রেম দেখা গেলেও গল্প খানিকটা এগুনের পরে। চিত্রনাট্যকারেরা সেই একলা পড়ে যাওয়া নায়ক বা নায়িকার জন্য ঠিক উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে বার করেন। তাই এই গল্পে যদি অভি একলাটি হয়ে যায়, তবে এমনটা হতেই পারে যে আরেকজন অভিনেত্রী তার বিপরীতে আসবেন। শ্যামপ্তির জনপ্রিয়তা সূত্রপাত দাসী ধারাবাহিক থেকে। তখনও সে ছিল কিশোরী। সেই সময় থেকে অত্যন্ত সাবলীল এই অভিনেত্রী। পদ্মার অভিনয়ে টেকনিক্যাল দিকগুলি তো ভালো বুঝেনি, পাশাপাশি চরিত্র এবং চিত্রনাট্য অনুযায়ী অভিনয়ের গাঢ়ত্ব কমাতে বাড়াতে জানেন। অন্যদিকে শুভজিৎ অত্যন্ত ভালো মানের অভিনেতা, প্রয়োজনে নিজেকে ভাঙতে পারেন। সদ্য প্রকাশিত প্রমোদেও তার প্রতিফলন রয়েছে। আর ইন্দ্রজিৎ বসু টেলিপদ্মার সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন। আবার জি বাংলার ধারাবাহিক আমলকিতে নেগেটিভ শেডের চরিত্রেও তাকে দেখেছেন দর্শক। এই তিন অভিনেতা অভিনেত্রী ত্রায়তায় চমৎকার। আশা করা যায় দর্শক আরো একটি আবেগঘন ধারাবাহিক দেখতে পাবেন। তাহলে দর্শক, স্টার জলসার নতুন ধারাবাহিক ধ্রুব তারা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।